এলো নিউট্রিফাইড মিল্ক রেড কাউ মাস্টার নিউট্রিশনটা নিয়ে যখন নো টেনশন তখন দুধটা ওদেরকে ওদের মতো করেই খেতে দিন না খেলে চলে কি রে কি হয়েছে বাবা হ্যাঁ ঝগড়া হয়েছে কার সাথে আর কেউ কি কিছু বলেছে রাতুল খারাপ করে তাহলে আমাকে ক্যাপ্টেন বানাবে ওলে আমার বাচ্চাটা এই কারণে মন খারাপ বোকা ছেলে জীবনে মাঝে মাঝে এরকম একটু না শুনতে হয় না শুনলে মন খারাপ করতে হয় না রাগও করতে হয় না কি করতে হয় বেশি বেশি হার্ড ওয়ার্ক করতে হয় যেন নেক্সট টাইম স্যার ক্যাপ্টেন বানায় আমার ছেলেকে আমার ছেলে সেজন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করবে তারপরে যদি না বলে আচ্ছা তারপরেও যদি না বলে তাহলে আমরা ডাবল হার্ড ওয়ার্ক করব আচ্ছা খেলা ছেড়ে যে পালিয়ে যায় তাকে কি বলে লুজার বলে না তো আমার ছেলে কি লুজার না ফাইটার ফাইটার হুইল ফাইট Yes. Good boy. শিশুদের জন্য না আমাদের অনেক অনেকেরই কিন্তু একটা ধারণা আছে যে শিশুকে হয়তো সব সময় হ্যাঁ বলতে হবে এটা বেশ বিপজ্জনক না এমন একটা ব্যাপার মনে হতে পারে যে সবকিছু থেমে গেল বন্ধ হয়ে গেল মূলত এখানে একটা জায়গা বন্ধ হয় আর শিশুর মনোজগতে যেটা হয় সে কিন্তু একটা পদ যে বন্ধ হয়েছে বাকি পদগুলো খুঁজে বের করার চেষ্টা করে এবং এই না যদি ছোটবেলা থেকে শিশুরা না শুনে অভ্যস্ত হয় যখন তারা আর একটু বড় হবে না তারা মেনে নিতে পারে না খুব সহজেই তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় ভেঙে পড়ে তার জন্য ছোটবেলা থেকেই যেটা হয়তো আমার শিশুকে দেয়া সম্ভব বা যেটা তার দ্বারা সম্ভব সেক্ষেত্রে আমরা তাকে হ্যাঁ বলবো এটার দুটো সুবিধা আছে সে মূলত জানবে নাটাকে আমাকে গ্রহণ করতে হবে অ্যাকসেপ্ট করতে পারবে যে এই পথটা আমার জন্য নেই বা এই অপশনটা হয়তো আমার জন্য না কিন্তু একই সাথে তার সামনে যে আরও অন্য অপশনগুলো আছে সেগুলো সে খুঁজে বের করার চেষ্টা করবে শিশুদের সমস্যা সমাধানের যে স্কিলটা এটা এখান থেকে বাড়বে সুতরাং শিশুদের জন্য না একটু ভেবে বয়স উপযুক্তভাবে তাকে আমরা হয়তো বুঝিয়ে বলতে পারি নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি